নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম তো কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন ফি কত লাগবে কীভাবে আবেদন করবেন এখানে শিক্ষতার যোগ্যতা কত লাগবে কী কী ডকুমেন্টস লাগবে এটু যারা আলোচনা করবো এবং আবেদন পদে দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল নটিফেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু আমি অফিসিয়াল যে নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে হাইকোর্ট এর কলকাতা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে কিন্তু নোটিশ নাম্বারটা এখানে শো করছে এবং ডেটটা কিন্তু এখানে দেওয়া আছে দেখে নেবেন এখানে তো এবার কোন পোস্টের জন্য তো এখানে পোস্ট লেখা আছে দেখতে পাচ্ছেন পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার গ্রুপ সি পদে তো এই দুটো পদে কিন্তু গ্রুপ সি পদে এখানে কিন্তু ভ্যাকেনশিন রয়েছে তো এখানে প্রথম বলবো যে এখানে পে লেভেল কত তো এখানে দেখতে পাচ্ছেন পে লেভেল এখানে লেখা আছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এবং কিন্তু মিনিমাম কিন্তু বত্রিশ হাজার পাঁচশো এই বেতনটা কিন্তু আপনি পেতে পারেন ঠিক আছে যদি এখানে আবেদন করেন যদি আপনি চাকরিটা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই বেতনটা আপনি পাবেন ঠিক আছে তো এবারে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাটাগরি এখানে ক্যাগরি কোন কোন ক্যাটাগরি এখানে কিন্তু কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু লেখা আছে এখান থেকে আপনি দেখে নেবেন এই পিডিএফটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো থেকে কিন্তু এই পিডিএফটা আপনি ডাউনলোড করে দেখে নেবেন ঠিক আছে তো এরপর চলে আসবো যে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কত দরকার এখানে কিন্তু আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন যে কোনো শাখায় তাহলে কিন্তু এখানে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছেন আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেন যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে আপনি পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্পিড হ্যান্ড এবং টাইপ রাইটিংয়ে কিন্তু কত স্পিড লাগবে এখানে কিন্তু সেটা দেওয়া আছে এখান থেকে আপনি গিয়ে দেখে নেবেন এবং কিন্তু আপনার মিনিমাম কিন্তু আপনার কম্পিউটার কিন্তু নলেজ থাকতে হবে ঠিক আছে বেসিক আপনার ধারণা থাকতে হবে যে কোনো ছ মাসের বা এক বছরের কোর্স কিন্তু আপনার করা থাকতে হবে সেই সার্টিফিকেটটাকে কিন্তু এখানে শো করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি গিয়ে দেখে নেবেন তো এরপর চলে আসবো আপনার এজ কত লাগবে আপনার বয়স কত লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বছর থেকে আপনার বত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সেই বয়সটা কিন্তু এক জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে হতে হবে ঠিক আছে তো এবারে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখানে আপনাকে অফলাইনে ফিল আপ করতে হবে এটা কিন্তু অনলাইনে নয় এটা কিন্তু অফলাইনে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন শান ফর্মে কোন কোন পয়েন্টগুলি থাকবে এখানে কিন্তু লিখে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম বাবার নাম এখানে কিন্তু ক্যাটাগরি ডেট অফ বার্থ এস থাকবে এবং কিন্তু এখানে সতেরোটি পয়েন্ট আছে এই সতেরোটি পয়েন্ট কিন্তু সেখানে থাকতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কোথায় পাবেন এটা কিন্তু আপনাকে পার্সোনালি কিন্তু টাইপ করতে হবে যেরকম আপনি বায়োডাটা তৈরি করার সময় যে যেভাবে টাইপ করেন আপনি সেইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটাও টাইপ করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু টাইপ করে রেখে দিয়েছি তার লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে থাকবে সেখানে গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের ওপেন করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম তো এবারে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন একটু দেখে নিন মনোযোগ সহকারে দেখে নিন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম এবারে কিন্তু এখানে ফুল নেম এখানে কিন্তু আপনার নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যারা মহিলা তারা কিন্তু তার স্বামী নামটা বসিয়ে দেবেন এরপর কিন্তু ক্যাটাগরি আপনার এসসি ওবিসি ও জেনারেলের তো যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন এখানে সেই ক্যাটাগরিটা বসে দেবেন বসে পর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপর কিন্তু সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বয়সটা কত সেই এজটা কিন্তু এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে অ্যাড্রেস আপনার কিন্তু অ্যাড্রেসটা সঠিকভাবে বসে দেবেন এই অ্যাড্রেসে কিন্তু আপনার যে পিন কোডও থাকবে ঠিক আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সঠিক বসে বসিয়ে দেবেন বুঝিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে ইমেল আইডি আপনারা কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনারা কতদূর পড়াশোনা করেছেন সেই কোয়ালিফিকেশানটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে বসে দেওয়ার পর এক্সট্রা আদার যদি কোনো কোয়ালিফিকেশান হয়ে থাকে সেই কোয়ালিফিকেশানটা এখানে বসিয়ে দেবেন যদি না থাকে বসানোর দরকার নেই তো এই তারপরে দেখতে পাচ্ছেন যে নলেজ ইন কম্পিউটার আপনারা কম্পিউটারে কতদূর আপনারা পড়াশোনা করেছেন বা কম্পিউটারে কোন কোর্স করেছেন সেই কোর্সটার নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর তারপরে এখানে কী করবেন দেখতে পাচ্ছেন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইট আপনার কত স্পিড আছে সেই স্পিডটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে যারা এসসি এসটি বা ও তারা কিন্তু সেখানে ঠিক ছোটো মারবেন ঠিক আছে যারা কিন্তু জেনারেল এখানে ঠিক ছো মারার দরকার নেই ঠিক আছে তো এরপর আপনারা কী করবেন এরপর কিন্তু এখানে দেখতে পাবেন যে ডেসিবিলিটি যারা পঙ্গু তারা কী করবেন তারা কিন্তু এই দুটো অপশান আছে এই দুটো অপশান মধ্যে কোন ধরনের পঙ্গু এটা ঠিক জন্য মারবেন যদি পঙ্গু না হয়ে থাকেন এখানে কিন্তু নোও লিখে দেবেন ঠিক আছে তো এরপর কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যারা লেবার ডিপার্টমেন্টের গভর্নমেন্টের কোন লেবার ডিপার্টমেন্টে যদি আইডেন্টি কার্ড আপনার থেকে থাকে তো সেই আইডেন্টি কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন যদি সেই আইডেন্টি কার্ড নাম্বারটা আপনার না থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনি নো লিখে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি নো লিখে দেবেন আপনার যে আইডেন্টি কার্ডটা নেই এখানে কিন্তু নো আপনি লিখে দেবেন ঠিক আছে তো এরপরে আপনি কী করবেন এরপর দেখতে পান যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেই চাকরির কিন্তু এখানে জয়নিং ডেটটা কিন্তু আপনার বসতে হবে ঠিক আছে সেই কোনো যদি আপনি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন যদি গভর্নমেন্টের কোনো এমপ্লয়মেন্ট অফিসে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু সেই জয়নিং ডেটটা লিখে দেবেন এবং কিন্তু এন সার্টিফিকেট কিন্তু এখানে আপনাকে প্রোভাইড করতে হবে যদি না করে থাকেন নো লিখে দেবেন এরপর ন্যাশনাল লিখে দেবেন লিখে দেওয়ার পর এরপর দেখতে পাবেন আপনার কিন্তু যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এটা কিন্তু অনলাইনে পেমেন্ট নয় এটা কিন্তু আপনাকে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ড্রাপ করে এখানে পেমেন্টটা করতে হবে করার পর সেই ডেট এবং অ্যামাউন্ট এবং অর্ডার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এরপরে আপনি কী করবেন এরপর কিন্তু আপনার ফুল সিগনেচার করবেন করার পর ডেট এবং প্লেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফটো কিন্তু এখানে কিন্তু আপনার পেস্ট করে দিতে হবে এখানে কিন্তু আপনার ফটো একটা মারিয়ে নেবেন এবং আরেকটি ফটো এ কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নেবেন স্ট্যাপলার করে নেবেন তো এছাড়া কেন করবেন তো এই এই জন্য এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মে লেখা আছে যে এক কপি কিন্তু সেখানে মারাতে হবে কালার ফটো এবং এক কপি কিন্তু এখানে স্টাবলার করতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এখানেকে আপনি দেখে নেবেন ঠিক আছে তো এরপরে কিন্তু আপনাকে একটা চিঠি খাম নিতে হবে সেই খামের উপরে কিন্তু আপনার সেলফ অ্যাড্রেস কিন্তু লেখা থাকবে সেই যে খামের উপরে কিন্তু সেলফ আপনার অ্যাড্রেসটা কিন্তু লেখা থাকবে এবং সেই খামটার সাইজ কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে খামটার সাইজ এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনি এছাড়াও কিন্তু এই যে আপনি যে খামটা নেবেন সেই খামের উপরে কিন্তু bere পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাকে মারাতে হবে ঠিক আছে পোস্টাল স্ট্যাম্পটা কিন্তু পঁয়তাল্লিশ টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু সেই খামের উপরে আপনি মারিয়ে দেবেন মারানোর পর এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু সেই যে খামের ভিতরে কিন্তু আপনাকে ঢুকে দিতে হবে ঠিক আছে তো এছাড়াও আর কী কী ডকুমেন্টস লাগবে এখানে তো পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা আছে আপনি এখান থেকে দেখে নেবেন তো কী কী বলা হয়েছে এখানে ডকুমেন্টস লাগবে তো এখানে প্রথম এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে আপনার মাধ্যমের কিন্তু মার্কশিট লাগবে আপনার কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং কিন্তু মাধ্যমিকের আপনার কিন্তু অ্যাডমিট লাগবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু কিন্তু আপনার যে এইচএসের মানে উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু লাগবে এখানে ঠিক আছে তো এরপরে আর কী লাগবে আর কী লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে জেরোস লাগবে আপনার অ্যাটেস্টেড সহ এছাড়া কিন্তু আপনার যদি পঙ্গু হয়ে থাকেন সেই পঙ্গুর কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু লাগবে অ্যাটেস্টেড করা সহ ঠিক আছে তো এরপরে আপনি কী আর কী লাগবে এরপরে দেখতে পাচ্ছেন যারা লেবার ডিপার্টমেন্টের কোনো কাজ করে থাকেন তার আইডেন্টি লাগবে যদি না করে থাকেন সেই আইডেন্টি কার্ড দেওয়ার দরকার নেই তো এরপর দেখতে পাচ্ছেন যদি কোনো এমপ্লয়মেন্ট যদি কোনো অফিসার আপনি হয়ে থাকেন বা কোনো গভর্নমেন্টের কোনো কাজ করে থাকেন তার কিন্তু সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে তো এ এছাড়াও এখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে কিন্তু আপনাকে ড্রাপ কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে আপনি যে যেই টাকাটা আপনি পেমেন্ট করেছেন তা যে যে পোস্টাল ড্রাফটা সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে ঠিক আছে তো এবার কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এই যে আপনি যে টাকাটা পেমেন্ট করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেই ড্রাফটা কাটবেন কত টাকা আপনি ড্রাফ কাটবেন তো সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যারা কিন্তু জেনারেল এবং ও বিসি তাদের জন্য কিন্তু আটশো টাকায় দিতে হবে এবং যারা এসসি এবং এস তাদের কিন্তু তিনশো টাকায় এখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু কাটতে হবে ঠিক আছে তো এখান থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নেবেন তো আমি আর একবার বলে দিচ্ছি কী লাগবে আপনার কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর সেখানে একটা ফটো আপনি কিন্তু সেখানে মারিয়ে দেবেন এবং কিন্তু একই ফটো সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু আপনি স্ট্যাবলোড করে নেবেন করে নেওয়ার পর এরপর কিন্তু আপনার কিন্তু এই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু এখানে কাটবেন যারা কিন্তু এসসি এবং এসটি তারা তিনশো টাকা এবং যারা জেনারেল এবং ওবিসি তারা কিন্তু আটশো টাকা আপনি ইন্ডিয়ান পোস্টাল অর্ডার কিন্তু কাটবেন এবং সেই অর্ডারটা কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে দিতে হবে এবং কিন্তু আপনার সেই যে খামটা সেই খাম কিন্তু সেখানে সাইজটা দেওয়া আছে এবং সেই খামের উপরে কিন্তু যে পোস্টার স্ট্যাম্প কিন্তু পঁয়তাল্লিশ টাকা আপনাকে স্ট্যাম্প কিন্তু মারাতে হবে এবং কিন্তু সেই খামের ভিতরে আপনাকে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম সহ আপনাকে ডকুমেন্টস কিন্তু সেখানে ভরে দিতে হবে ঠিক আছে তো এবার কোন অ্যাড্রেসে আপনি পাঠাবেন ঠিক আছে এখানে এই অ্যাড্রেসটা কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস কিন্তু আপনাকে পাঠাতে হবে সেই যে আপনি খামটা সেই খামের উপর কিন্তু এই অ্যাড্রেসটা লিখে দেবেন তো কীভাবে লিখবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে কীভাবে লিখবেন আপনি কিন্তু সেই খামের নিচের দিকে লেফট কর্নার থেকে কিন্তু আপনাকে এই অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনি সেখানে আপনি লিখে দেবেন লিখে দিয়ে কিন্তু এই অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে এর লাস্ট ডেট দেখতে পাচ্ছেন বারোই এপ্রিল দু হাজার বাইশে কিন্তু এর লাস্ট ডেট চারটে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এখানে আপনাকে আবেদন করতে হবে এর মধ্যে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এখানে আবেদন করতে হবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এর সব কিছু ডিটেলস কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি সেটা অবশ্যই রিপ্লাই করবো এবং এই ভিডিও যদি আপনি একটু ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল নোটিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ